হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। লেজেন্ডারি সিঙ্গার কে আমাদের মতো ফ্যানদের মাঝে আর নেই। গত পরশু কলকাতার নজরুল মঞ্চে একটি শো করতে এসে অনুষ্ঠান শেষে উনি ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে ওনার গানের মাধ্যমে শত শত স্মৃতিচিহ্ন রেখে আমাদের থেকে চিরবিদায় নেন। উই অল মিস ইউ কে কে স্যার। কে 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 হু ইজ কে ম্যান তেরা বাপ। এ কি দাদা, আপনি নিজে একজন শিল্পী হয়ে কেকের মতো একজন জনপ্রিয় শিল্পীকে চেনেন না? কি হলো দাদা, মনে করতে গিয়ে মাথায় যন্ত্রণা হচ্ছে নাকি? আরে এরকম স্মৃতিশক্তি নিয়ে গান করেন কীভাবে, লাইনগুলো ভুলে যান না? আচ্ছা দাঁড়ান, কেকের পরিচয় আমি আপনাকে দিচ্ছি। কে মানে কৃষ্ণ কুমার কুন্নাত। বিগত 20 বছর ধরে উনি একের পর এক হিট গান দিয়ে ওনার একটা হিউজ ফ্যানবেস তৈরি করেছেন। শুধু হিন্দিতেই না, বাংলা এবং সাউথ ইন্ডিয়া দ্রাবিড় গোত্রীয় অনেক ভাষাতেও উনি অনেক গান গেয়েছেন। মানে শুধু হিন্দিতেই তো ওনার 500 কাছাকাছি গান আছে এবং আরও অন্যান্য ভাষায় আরও 200 মতো গান আছে। এবার চিনতে পারছেন উনিকে? আচ্ছা বাদ দিন, আপনার চিনে কাজ নেই, আপনি শুধু এটা বলুন যে আপনি বাংলা ছাড়া আর কটা ভাষাতে গান গেয়েছেন। ঘটনাটা হচ্ছে যে আরে দাদা, ঘটনা বলতে গিয়ে চুষছেন কি, আসল কথাটা তো বলুন। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। কি, কেকের থেকে ভালো গান গান? আরে দাদা, আগে ভালো করে বাংলা উচ্চারণটা তো করুন। আচ্ছা যদি আপনি কেকের থেকে ভালো গান গেয়েই থাকেন, তাহলে আপনার কেকে নিয়ে এত সমস্যা কিসের? গান না আপনি আপনার ভালো গান, আপনারও তো একটা ফ্যানবেস আছে। ইনফ্যাক্ট আমি নিজেও আপনার ফ্যান, মানে ছিলাম, আমি আপনার গান শুনতাম। কে স্যারের ফ্যানবেস আপনার থেকে বেশি বলে কি আপনি জেলাসি ফিল করছেন? আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? আচ্ছা মানে আমি ঠিকই ধরেছি, শুধুমাত্র জেলাসি? ছি রূপঙ্কর দা ছি, এই বয়সে জেলাসি ফিল করছেন একজন শিল্পী হয়ে? একজন শিল্পীর এরকম কলুষিত মন শোভা পায় না। আচ্ছা আপনাকে নিয়ে কিসের এত উত্তেজনা হবে বলুন তো? না তো আপনি রকস্টার আর না তো আপনি কোনো উত্তেজক গান গেয়েছেন, আপনি তো শুধু ওই বাংলাতে কিছু আঁতেল মার্কা গানই গেয়েছেন, আর আপনি নিজেকে তুলনা করছেন কে স্যারের সাথে। আচ্ছা আপনার কিসের এত অহংকার বলুন তো, শুধুমাত্র জাতীয় পুরস্কার পেয়েছেন বলে? ওইটাও তো কবির সুমনের কাঁধে ভর দিয়ে পেয়েছেন। কই আপনাকে নিয়ে তো কখনো কে স্যার কোনো মন্তব্য করেননি? কে স্যার কেন, কেউই আপনাকে নিয়ে কখনো কোনো মন্তব্য করেনি? মানে আমারও ভিডিও থাকে, অনুপমের ভিডিও থাকে, সোমলতার ভিডিও থাকে, ইমন চক্রবর্তীর ভিডিও থাকে, রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে, মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে, উজ্জয়িনী মুখার্জির ভিডিও থাকে, ক্যাকটাস, রূপম, ফসিলস অ্যান্ড এভরিবডি হ্যাজ গট এ ভিডিও ইন সোশ্যাল মিডিয়া। আমি যে কজন সিঙ্গারের নামে এই মুহূর্তে এখানে উচ্চারণ করলাম, তারা অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, অ্যাট এনি পয়েন্ট অফ পারফরমেন্স, ফার ফার বেটার দেন মিস্টার কে কে। উই আর বেটার দেন এনি কে। এনারা সবাই কেকের থেকে বেটার কিনা জানি না, তবে আপনার থেকে নিঃসন্দেহে বেটার, অ্যাটলিস্ট আপনার মানসিকতার থেকে। কতদিন ধরে বম্বের পেছনে ঘুরবেন এভাবে? যতদিন না আপনার মতো রিজিয়নাল শিল্পীরা রাজনীতি ছেড়ে শিল্পকলায় পুরোপুরিভাবে মন দিচ্ছেন। এত উত্তেজনা, উত্তেজিত কেন বম্বে নিয়ে? কেন বম্বে জানেন? কারণ বলিউড হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন টার্মস অফ ভলিউম। কোথায় বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা কোথায়? একটা টাইমে চলচ্চিত্র শিল্প এগুলো বাংলা থেকেই শুরু হয়েছিল এবং বাংলার বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল আজ থেকে 40-50 বছর আগে, কিন্তু সেসব কোথায়? এখন বাংলা চলচ্চিত্র মানেই রাজনীতি আর রুলিং পার্টির পিছন চাটা, এটা ছাড়া আছে কি? আপনিও তো তাই করেন, পুরো ইন্ডাস্ট্রিটাই তো রাজনীতির পিছনের ওই বৃহৎ কৃষ্ণগহ্বরের মধ্যে ঢুকে গেছে, আর আপনি সেই কৃষ্ণগহ্বরের ভিতর থেকে উঁকি দিয়ে নিজের ফ্যানবেস খুঁজছেন। সাউথ ইন্ডিয়াকে দেখুন, উড়িষ্যাকে দেখুন, পাঞ্জাবকে দেখুন। হ্যাঁ সেটাই তো লোকে দেখছে, কারণ এখন তারাই একমাত্র দেখাচ্ছে। আর আপনার গৌরবময় ইন্ডাস্ট্রি, রাজনীতি আর কাস্টিং কাউচার আর কি দেখাচ্ছে বলুন? আমি একটা বাইরে রয়েছি একটা শুটিংয়ের কাজে, আমি এখন উড়িষ্যায় রয়েছি।
আমি একটা সিনেমা শুট কর একটা ওয়েব সিরিজে শুট করতে এসেছি। সে কি, এতদিন তো জানতাম আপনি গান করেন, আপনি আবার অভিনেতাও হয়ে গেছেন নাকি? বাবা, আপনি হাঁটছেন কিশোরদার পথে আর তুলনা করছেন কে কে স্যারের সাথে, এটা কী করে হয়, এটা মেনে নেওয়া যায় না। কোনো একটা কাজে তো মনোযোগ দিন। আর সব থেকে বড়ো কথা, আপনি গান করছেন, অভিনয় করছেন, এতগুলো কাজ করছেন, সুতরাং আপনার কাছে তো আপনার খুব টাইট শিডিউল হওয়ার কথা, আপনার কাছে এত টাইম হওয়ার কথা নয়। তাহলে আপনি এসব মন্তব্য করার সময় পাচ্ছেন কী করে? আপনার তাহলে কি গান অভিনয় দুটো কি টেম্পোরারি ডিউটি নাকি? বাঙালি হন ভাই, বোন, দিদি, মাসি, পিসি, মা, বাবা, জেঠিমা, জেঠু, প্রেমিকা, প্রেমিক, বাঙালি হন প্লিজ। আরে দাদা, এখানে সবাই বাঙালি, আপনি না বললেও সবাই বাঙালিই থাকবে। আর মুক্ত বাঙালি হিসেবে সবাই যে নিজের ইচ্ছা মতো শিল্পীকে ফলো করবে, আপনি জোর করে কি কারোর ভালো লাগা খারাপ লাগে বদলে দিতে পারবেন নাকি? আপনি আপনার এই ধরনের মানসিকতা নিয়ে অ্যাটলিস্ট বাঙালিদেরকে বাঙালিয়ানার জ্ঞান দিতে আসবেন না। আর আপনি যে রিজিয়নাল শিল্পী, বাঙালি শিল্পী এরকমভাবে লাফাচ্ছেন, আপনি নিশ্চয়ই এটা ভুলে গেছেন যে বলিউডে বা বোম্বেতে বাঙালি শিল্পীটা কিন্তু অনেক একটা অনেক বড় জায়গা দখল করে আছেন। আপনি কই অরিজিৎ সিংয়ের নাম নিলেন না তো, আপনি শ্রেয়া ঘোষালের নাম নিলেন না, মোনালি ঠাকুরের নাম নিলেন না, শান্তনু মৈত্রের নাম নিলেন না, শানের নাম নিলেন না, কই তারাও তো বাঙালি, নাকি আপনি তাদেরকে বাঙালি বলে ভাবেন না? আপনি ইচ্ছা করে এমন এমন সিঙ্গারদের নাম নিচ্ছেন যারা সবেমাত্র উঠছে, যাদের বেস তৈরি হচ্ছে, টাইম লাগবে এখনও তৈরি হতে, আপনি তো তাদের নাম নিতে পারতেন যারা অলরেডি প্রতিষ্ঠিত। আর আপনি যাদের নাম নিলেন তাদের মনোভাব কি আপনার সাথে ম্যাচ করে? আমার তো মনে হয় করে না, কারণ এই তো আপনি ইমন চক্রবর্তীর নাম নিলেন, দেখুন ইমনদির ভিডিও দেখুন, দেখুন ওনার কি বক্তব্য। রূপঙ্কর দা কিছু বক্তব্য রেখেছেন, উনি যেটা বলতে চেয়েছেন সেটা উনি ওনার বক্তব্য রেখেছেন, এবং সেখানে আমার নামও আছে যে আমি কতটা ভালো গাই বা আমার পারফরমেন্সের জন্য কত লোক উপচে পড়ে, তার জন্য আমি খুব থ্যাংক ইউ রূপঙ্কর দা, তুমি এটা অ্যাপ্রিসিয়েট করেছো, তুমি এটা বলেছো, বাংলার শিল্পীদের হয়ে তুমি কথা বলেছো এবং খুব জোর গলার সঙ্গে তুমি এই কথাগুলো বলেছো। কিন্তু এটা বলার আগে যদি একবার যাদের নাম বলেছো তাদের থেকে জানতে চাইতে যে এটা তাদেরও বক্তব্য কি না, তাহলে খুব ভালো হতো, কারণ এটা একেবারেই আমার বক্তব্য নয়। কি হলো বাগচিদা, ভেবেছিলেন দলে টেনে নিয়ে সাপোর্ট পেয়ে যাবেন, কি হলো পেলেন আপনার বক্তব্যের সাপোর্ট? এবার আপনি কোন গভীরে গিয়ে লোকাবেন বলুন? আরে দাদা, গভীরে যেতে যেতে আপনি এতই গভীরে চলে গেছেন যে আর উঠেই আসতে পারছেন না। তবুও শেষ চেষ্টা করে দেখুন সাঁতরে ভেসে উঠতে পারেন কি না। একটা উপায় আছে, যদি ইমিডিয়েটলি আপনি ভিডিওর মাধ্যমে আপনার আগের মন্তব্যের ভুল ত্রুটি শুধরে নিয়ে একটা ভিডিও প্রকাশ করেন তাহলে হয়তো আপনার কিছুটা উঠে আসার সম্ভাবনা থাকতে পারে। সব শেষে একটাই কথা বলবো, ভাবিয়া কহিও কথা, কহিয়া ভাবিও না। ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারা আমার এই ভিডিওটাকে প্লিজ এত এত বেশি শেয়ার করুন যাতে আমার এই ভিডিওটা রূপঙ্কর দার ফোন অবধি গিয়ে পৌঁছায়। কারণ দেখুন, রূপঙ্কর দা এত বড় মাপের একজন মানুষ, কেকের থেকে উনি বড় শিল্পী, তো আমার তো অত মানে সোর্স নেই ওনার কাজ অবধি পৌঁছানোর, তো আপনারা এতটাই শেয়ার করুন যাতে ওনার ফোন অবধি অ্যাটলিস্ট ভিডিওটা পৌঁছায়। ওকে, আর লাস্টলি কেকে স্যার, উই অল লাভ ইউ অ্যালট, উই উইল মিস ইউ হামেশা, অলবিদা। I'm